गुड मॉर्निंग फ्रेंड्स, पुष्पांजलि प्रणवीन नर्सरी से आशीष बोल रहा हूँ। आज दिखाएंगे ओनली पॉलीएंथा रोज। आज जितना भी रोज दिखाएंगे सब पॉलीएंथा रोज है। पॉलीएंथा रोज जितना रोज है सब इजी ग्रोइंग रोज है, किसी में बीमारी होता नहीं है। कोई भी पॉलीएंथा में सबसे इजी ग्रोइंग रोज में है पॉलीएंथा रोज। आज स्टार्ट करेंगे पॉलीएंथा रोज में पुष्पांजलि प्रणवीर का पॉलीएंथा रोज है। ये 2020 का हाइब्रिडेशन है पुष्पांजलि प्रणवीर का। रोज का नाम है बिंदु बासिनी, पिंक कलर। देखिए पिंक कलर में बीच में व्हाइट है, ह्यूज फ्लावर होता है। हर पॉलीएंथा में ह्यूज फ्लावर होता है। सबसे बड़ी चीज देखिए पॉलीएंथा को आप कैसे पहचानेंगे। ये जो एक तो स्पाइक आएगा ना, इसको देखिए एक तो मंदिर जैसा आएगा। ये मंदिर जैसा ऐसे एक तो सिंगल स्पाइक आएगा, उसके बाद मंदिर जैसा फ्लावर होगा, मंदिर जैसा स्टाइल है इसका। ये है पॉलीएंथा का पहचान है। ये रोज का नाम है बिंदु बासिनी। आज के प्रथमे ही देखाबो पॉलीएंथा रोज बिंदु बासिनी, पुष्पांजलि प्रणवीरের 2020 হাইব্রিডেশন। আজকে যতগুলো গোলাপি দেখাবো পলিয়েন্থা রোজ দেখাবো। পলিয়েন্থা রোজগুলো ভীষণই ইজি গ্রোয়িং রোজ, এদের কোনো রোগ হয় না। যতগুলো পলিয়েন্থা আছে কোনো রোগ হয় না, প্রচুর ফুল হয় পলিয়েন্থা রোজে, প্রচুর ফুল হয়। এটা হচ্ছে বিন্দু বাসিনী, প্রচুর ফুল হয়, পুষ্পাঞ্জলি প্রণবীদের হাইব্রিডেশন, ইজি গ্রোয়িং রোজ, কোনো রোগ হয় না এদের। এদের না লাগে কোনো মেনটেন্স না কিছু, আর হিউজ ফুল হতে থাকে। রোজের নাম বিন্দু বাসিনী। এখন গরম আসছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখন কিন্তু মাইটসের প্রবলেম ভীষণই লাগবে। যার জন্য মাইটসের জন্য রেগুলার ওষুধ স্প্রে করে থাকবেন, সপ্তাহে একদিন করে থিটা ইউজ করতে পার ইউজ করবেন, সোনাটা ইউজ করবেন। এই দুটো ইউজ ওষুধ মাস্ট ইউজ করে যাবেন, পারলে ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন। ঠান্ডা জল একটু বেশি ইউজ করবেন, তাতে মাইটসের প্রবলেম কম থাকবে। কারণ এই যে ওয়েদার চেঞ্জ হবে এতে মাইটসের ভীষণই উপদ্রব হবে। দেখবেন নতুন নতুন ডালগুলো বেরোচ্ছে, বেরিয়ে চুঁয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকিটা আমি অন্য ভিডিওতে বলবো। বাবু আভি যে গুলাব দেখাঙ্গে ও ভি পলিএন্থা রোজ হ্যায়, ইউনাইটেড কিংডম কা গুলাব হ্যায়, 1977 কা রোজ হ্যায়। এ হেজিং মে ভি বহুত ইউজ হোতা হ্যায়, बहुत फ्लावर होता है, बिल्कुल बीमारी होता नहीं है इसमें। रोज का नाम है मेजोरी फेयर, रोज दिखाएंगे मेजोरी फेयर। এই যে গোলাপটা দেখাচ্ছি এটা ইউনাইটেড কিংডমের গোলাপ, ইংল্যান্ডের গোলাপ, 1977 সালের গোলাপ। পলিয়েন্থা রোজ হেজিং এ ভীষণই ইউজ হয়। এই গোলাপটা হেজ হিসাবে ইউজ হয়, কোনো রোগ হয় না খুব একটা বেশি। দারুণ গোলাপ এটা। এগুলো যতগুলো পলিয়েন্থার রোজ আছে কোনোটাতে ঠিকমতো রোগ হয় না, সব একবার ইজি গ্রোয়িং রোজ, কোনো রোগ হয় না। রোজের নাম মেজুরি ফেয়ার, 1977 সালের ইউনাইটেড কিংডমের গোলাপ, ভীষণই ইজি গ্রোয়িং রোজ। একে আপনি হেজিং পারপাসে ইউজ করতে পারবেন, শুধু গার্ডেনে হেজিংয়ে বা ওয়াল সাইডে হেজিং হিসাবে ইউজ করা যায় রোজ মেজুরি ফেয়ার। হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম, এখন যেহেতু গরমের দিন, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম আসছে, এই সময় মাইটসের ভীষণই প্রবলেম হবে। যার জন্য প্রতি সপ্তাহে একদিন করে সোনাটা, একদিন করে থিটা ইউজ করবেন। দুটোরই ডোজ 1 লিটার জলে 2 ml, কিন্তু দুটো আলাদা করে ইউজ করতে হবে, একসাথে ইউজ করা যাবে না। আজকে ইউজ করলে, সোনাটা ইউজ করলে একদিন দুদিন পরে থিটাও ইউজ করা যাবে, আর পারলে আমাদের ফ্রিজের জল দিয়ে ইউজ করলে আরও ভালো। কারণ এই যে ওয়েদার চেঞ্জিংয়ের সময় মাঝে মাঝেই ফ্রিজের জল দিয়ে স্নান করাবেন গাছকে, তাতে ভালো থাকবে। নাহলে কী হবে দেখবেন, এই নতুন নতুন ডাল বেরোচ্ছে, মাথাগুলো সব চুঁয়ে যাবে। এটা হচ্ছে মাইটসের লক্ষণ। এই প্রিকশনটা এই সময় মাস্ট করবেন, নাহলে কিন্তু গাছগুলো অনেক নষ্ট হবে।
এই মেজর ফেরের পাতাও দেখুন, একবারে ফলিয়েজ দেখুন, খুব গ্রিনিশ ফলিয়েজ, বড় লিভস, একবারে একবার দেখুন বড় লিভস, পাতাতে কোনো দাগ নেই, কিচ্ছু নেই, খুব ইজি গ্রোয়িং রোজ, ভীষণ ইজি গ্রোয়িং রোজ মাঝারি ফেয়ার। এখন যে গোলাপ দেখাবো এটা চায়নার গোলাপ, 1965 সালের গোলাপ, এও পলিয়েন্থা গোলাপ, ইজি গ্রোয়িং রোজ। শুধু এটাও রোজের নাম চায়না 65, পিঙ্ক কালারের পলিয়েন্থা রোজ, চায়না 65 পলিয়েন্থা রোজ। আভি যে গোলাপ দিখা রা হুম, এ চায়না কা গোলাপ হে, 1965 কা এ রোজ হে, রোজ কা নাম হে চায়না 65, এ ভি বহুত ইজি গ্রোয়িং রোজ হে, ইসমে ভি কোই বিমারি হোতা নেই ইসমে, ছোটা ছোটা ফ্লাওয়ার হোতা হে জো পলিয়েন্থা রোজ হে, স্পাইক মে হোতা হে। अभी जो पॉलिन्था रोज दिखाएंगे, ये बहुत ही पॉपुलर गुलाब है, पॉलिन्था में बहुत ही पॉपुलर गुलाब है, फ्रांस का गुलाब है, 1931 का ये रोज है, पॉलिन्था रोज है, रोज का नाम है फ्लेमबोयंट, फ्रांस का गुलाब, 1931 का ही गुलाब है ये। এই যে গোলাপটা দেখানো হচ্ছে ফ্রান্সের গোলাপ, 1931 সালের গোলাপ, ভীষণই পপুলার গোলাপ এটা, রোজের নাম ফ্লেমবোয়েন্ট, ভীষণই পপুলার গোলাপ ফ্লেমবোয়েন্ট। পলিয়েন্থা রোজ ফ্লেম বয়েল, এ ভি বহুত ইজি গ্রোয়িং রোজ হে, এ ভি হেজিং মে বহুত ইউজ হোতা হে, বা ওয়াল কভারিং মে বহুত ইউজ হোতা হে, রোজ ফ্লেম বয়েল। थैंक यू फ्रेंड्स, आज यहाँ पर ही कंप्लीट कर देता हूँ, आप देखते रहिए फ्लेम बॉय।